1963 সালে জগন্নাথ কলেজে ভর্তি হওয়ার পর আমাদের খেলার মাঠ ছিল না, তারপরে হেঁটে আসতাম বাড়িন্দর দিয়ে। এই কাঠের পোল ছিল, এটা আপনারা দেখেনও নাই, কাঠের পোল পাড়ে এখানে খেলাধুলো করতাম। 1966 সালে দেওয়ান আব্দুল বাসার সাহেব এই মাঠটা, এই পাশের অংশটা জগন্নাথ কলেজকে দিল খেলাধুলো করার জন্য পারমানেন্টলি। আমরা কিন্তু যত ন্যাশনাল প্লেয়ার হয়েছে জগন্নাথ কলেজ থেকে, প্রতাপদা থেকে শুরু করে যারা সাধারণ বাংলায় ফুটবল টিমে খেলছে, সব কিন্তু এই মাঠ থেকে গেছে। স্বর্গ একটা ঐতিহাসিক মাঠ, অনেক দিন কিন্তু এইটা এই মাঠটা পরিত্যক্ত ছিল। আমি অভিনন্দন জানাই আমাদের প্রাণপ্রিয় মেয়র সাহেবকে, যা রক্তান্ত পরিশ্রম এবং চেষ্টায় তার উদ্যোগে অনেক দিন পরে আমাদের পুরো ঢাকাবাসী নিঃশ্বাস ফেলার একটা জায়গা পেল। এই ধূপখোলার মাঠটা যেটা পরিত্যক্ত ছিল সেটাকে আন্তর্জাতিক একটি মাঠে উন্নীত করে উনি প্রমাণ করেছেন যে না, ইচ্ছে করলে মেয়র সাহেবরা অনেক কিছু করতে পারে, এইটা তার প্রমাণ। আমাদের এই গোটা অঞ্চল কিন্তু আলোকিত হয়ে গেছে এই একটা মাঠের জন্য। আমি মনে করি মাননীয় মেয়র সাহেব ফ্লাড লাইটের ব্যবস্থা করবেন। আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ, আমরা আগেই দরখাস্ত করেছি যে খেলার মাঠটা আমাদেরকে দিবেন, আমরা প্র্যাকটিস করব সপ্তাহে 4 দিন। আন্তর্জাতিক মানে প্লেয়াররা এখানে তৈরি হবে এবং আমরা প্রত্যেক মাসে আমাদের খেলা দেওয়ার জন্য আবাহনী মোহামেডান অথবা শেখ রাসেল মোহামেডান বা অন্যান্য ক্লাব এখানে এসে খেলবে, তখন আমরা টিকিট সিস্টেম করবেন, আপনার অনেক টাকা হবে, গ্যালারি হবে। এটা একটা সাংঘাতিক জিনিস আপনি করছেন, যেটা ইতিহাসের সারা জীবন আপনার নাম লেখা থাকবে। কারণ এক একটা জিনিস একটা মানুষই করে, আপনি অনেক রাস্তাঘাট করেছেন, ওই রাস্তাঘাট অনেক মেয়রই করবে, ওই ড্রেন করছেন সব মেয়ররা ড্রেন ঠিক করে যায়, আপনিও সেটা করছেন, এখান নাম থাকবে না, নাম থাকবে এইটা ডুবখেলা মাঠ। কী করছে ব্যারিস্টার ফজলুল তাপস, এই মাঠটা কিন্তু আমি দেখছি এসি, এটা আন্তর্জাতিক মানের মাঠ, ওটা ছোটো মাঠ না, এই মাঠে যে কোনো বিদেশি টিম অনায়াসে খেলতে পারবে, স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে।